সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কোর্স সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় যাই। দেখি, কেউ একজন বলো, হোয়াট ইজ সেল? সেল কাকে বলে, কোষ কাকে বলে বলো। বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, তাকে কোষ বলে। আচ্ছা, গুড। আর কেউ এই যে ডেফিনেশনটা বলেছে, এই ডেফিনেশনটার বাইরে অন্য ধরনের কেউ বলতে পারবে, এমন কেউ বলতে পারো কিনা সেটাই আমি জানতে চাচ্ছি। একদম সিম্পল, ও যে কথাটা বলেছে অনেক ইলাবোরেটলি বলেছে। এক কথায় যদি আমরা বলি, সেটা হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ এনি অর্গানিজম ইজ কল্ড সেল। তাহলে বাংলা করলে আমরা কি বলতে পারি, যে কোনো একটা জীবের, কোন একটা অর্গানিজমের গাঠনিক এবং আর্থিক এককে বলা হয় কোষ। কোন জীবের গাঠনিক এবং কার্যিক এককে বলা হয় কোষ। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, এই যে একটা ছবি দেখাচ্ছি আমি, এই ছবিটা চিনতে পেরেছ? কেউ চিনতে পারলে বলো। কর্কের মৃত কোষ, রাইট। এইটা এইটা হচ্ছে সেই ছবি যেটাতে, যেই ছবিটা রবার্ট হুক প্রথম দেখেছিল। এটা হচ্ছে সেই ছবি যেটা রবার্ট হুক সর্বপ্রথম দেখেছিল, এবং এই ছবিটাই হচ্ছে যে কোষ আবিষ্কারের সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি। বুঝা গেছেন? এখন কথা হচ্ছে এই যে রবার্ট হুক তো এই জিনিসটা আবিষ্কার করেছিলেন। তাহলে রবার্ট হুক কি বায়োলজির সায়েন্টিস্ট ছিলেন? উনি কি বায়োলজিস্ট ছিলেন? কে বলতে পারো রবার্ট হুকের ডিসিপ্লিন কি ছিল, কোন ডিসিপ্লিনে উনি পড়ালেখা করতেন? লাইব্রেরিয়ান। আচ্ছা, আর কেউ? আর কেউ? তোমরা বয়েলের নাম শুনেছো? চার্লস বয়েল কে শুনেছো? কেন কেন বিখ্যাত চার্লস বয়েল? চার্লস বয়েল কেন বিখ্যাত? গ্যাসের সূত্র আবিষ্কার করেছিলেন রবার্ট বয়েল। গ্যাসের সূত্র আবিষ্কার, এই যে রবার্ট হুক চার্লস বয়েলের ছাত্র ছিলেন। কথা বুঝতে পেরেছ? রবার্ট হুক চার্লস বয়েলের ছাত্র ছিলেন। চার্লস বয়েলের ল্যাবরেটরিতে এই জিনিসটা আবিষ্কার হয়েছে, এই জিনিসটা চার্লস বয়েলের ল্যাবরেটরি। এখন রবার্ট হুক কেন চার্লস বয়েলের ল্যাবরেটরিতে কাজ করতেন? উনি চার্লস বয়েলের ল্যাবরেটরিতে পদার্থের সংকোচন এবং প্রসারণ ক্ষমতা নিয়ে একটা থিসিস করছিলেন, গবেষণা করছিলেন। কার তত্ত্বাবধানে? চার্লস বয়েলের তত্ত্বাবধানে। এবং নানা ধরনের পদার্থের সংকোচন প্রসারণ উনারা নির্ণয় করেছিলেন। এখন কোন কাজে এই পদার্থের সংকোচন প্রসারণটা লাগবে? কারণ চার্লস বয়েলের একটা অ্যাসাইনমেন্ট ছিল, যে একটা ঘড়ি কোম্পানির থেকে, ঘড়ি কোম্পানির দায়িত্ব দিয়েছিলেন যে সবচেয়ে ভালো সংকোচন এবং প্রসারণ করে, এবং এই সংকোচন প্রসারণে একদম তারতম্য হয় না এমন একটা পদার্থ বের করে দেওয়ার জন্য। কারণ তখনকার ঘড়ি ছিল স্প্রিং এর ঘড়ি, একটা নির্দিষ্ট সময়ে চাবি দেওয়া লাগতো এবং এই চাবিটা একটা নির্দিষ্ট সময় পর পর পর্যায়বৃত্ত গতিতে আনজিপ হয়ে যেত, যাতে টাইমিংটা, যাদের বাড়িতে পুরনো চাবি ঘড়ি আছে তারা এখনো হয়তো ওই ধরনের বিষয় আশয়ের সাথে পরিচিত, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘড়িটাতে চাবি দেওয়া লাগে, দম দেওয়া বলে। দম আর কিছুই না, এটা একটা চাবিকে ঘুরিয়ে দেওয়া। চাবিতে কি হয়, একটা স্প্রিং থেকে স্প্রিং কে ঘুরিয়ে দেওয়া। তাহলে স্প্রিং এর ধাতুর মান যদি ভালো থাকে, তাহলে এই যে গতিটা, কম্পনটা, আনজিপ হয়ে যাওয়াটা, আনফয়েল হয়ে যাওয়াটা, এটা হচ্ছে একটা হোমোজেনাস ওয়েতে হয়, তাহলে সময়ের তারতম্য হয় না। এখন
রবার্ট হুক ওইখানে এই নানা পদার্থের সংকোচন প্রসারণ ক্ষমতা ডিটারমিন করতে করতে একটা নন মেটাল পেলেন। নন মেটাল কি? ইট ইজ এ কর্ক টিস্যু, ইট ইজ এ কর্ক টিস্যু, একটা কর্ক টিস্যু পেলেন। এখন কর্ক টিস্যুকে উনি দেখলেন, দো ইট ইজ নন মেটাল, ইট হ্যাজ দা প্রপার্টি অফ কন্ট্রাকশন এক্সপানশন, এটা নন মেটাল এবং এটাতে এইটাতে এটা সংকুচিত হয় এবং এটা প্রসারিত হয়। এই যে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা, এটা ওনাকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। এই আকর্ষণ করার কারণে উনি তখন দেখতে চাইলেন যে এর ভিতরে কি আছে, এর ভিতরে কি আছে, এবং এই ভিতরেরটা দেখতে গিয়ে যে এটা নন মেটাল হওয়ার পরও এটা সংকুচিত হয় কেন, এটা ছেড়ে দিলে আবার প্রসারিত হয় কেন, এর ভিতরটা দেখতে চাইলেন। এই ভিতরটা দেখতে গিয়েই উনি এই ছবিটা প্রথম দেখলেন। এতটুকুন কথাটা বুঝতে পেরেছেন? উনি যেটা দেখেছিলেন আসলে এটা মৃত কোষ দেখেছিলেন, একটা ডেড টিস্যু দেখেছিলেন। এই এই যন্ত্রটার মাধ্যমে উনি এটা দেখেছিলেন। এই যন্ত্রটার নাম হচ্ছে সরল মাইক্রোস্কোপ। এখন মাইক্রোস্কোপের সাথে উনার কি সম্পর্ক? উনি বয়লার ল্যাবে গবেষণা করেন, মাইক্রোস্কোপের সাথে উনার কি সম্পর্ক? উনার একটা শখ ছিল ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের ছবি অঙ্কন করা। বুঝতে পেরেছ? ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাহলে কত ক্ষুদ্র? কিসের ছবি অনুমান করো তো, কেউ একজন দুজন বলো। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তখন আবিষ্কার হয় নাই, ব্যাকটেরিয়া তখন আবিষ্কার হয় নাই। উনি ছোট ছোট জিনিসের ছবি, ছোট ছোট প্রাকৃতিক ফেনোমেননের ছবি, যেমন ধরো একটা পরাগ রেণুর গায়ে কি নকশা আছে, একটা পিঁপড়ার পায়ে কি নকশা থাকতে পারে, একটা ধানের গায়ে কি নকশা থাকতে পারে, একটা সরিষার দানার গায়ে কি নকশা থাকতে পারে, এইগুলি নানা ধরনের ছোট ছোট জিনিসের ছবি আঁকতেন। মিনিয়েচার পিকচার উনি আঁকতেন। এই মিনিয়েচার পিকচার আঁকতে গিয়ে ওনার দরকার পড়লো এটাকে ম্যাগনিফাই করা, এবং ম্যাগনিফিকেশন করার জন্যই, অর্থাৎ ওনার ছবি আঁকার জন্যই, নিজের প্রয়োজন নিজে মেটানোর মতো ওনার ছবি আঁকার জন্যই উনি একটা একটা ম্যাগনিফাইং গ্লাসকে, সেই কাজকে ডেভেলপ করলেন, এবং ডেভেলপ করে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করলেন যেন ম্যাগনিফিকেশনটা আরো বড় করা যায়, ম্যাগনিফিকেশনটা যেন উনি আরো বাড়াতে পারেন। এই যে ম্যাগনিফিকেশন বাড়ানোর জন্যই, ম্যাগনিফিকেশন বাড়ানোর জন্যই উনি এই সিম্পল মাইক্রোস্কোপটা ডেভেলপ করলেন। বুঝতে পেরেছ? তাহলে কোষ 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 শনাক্ত করা, কোষ অবজার্ভ করা, আর কোষ আবিষ্কারের সাথে এই যে ম্যাগনিফাইং গ্লাস এর ডেভেলপমেন্ট, এর এই মাইক্রোস্কোপের ডেভেলপমেন্ট খুবই ওতপ্রোত ভাবে জড়িত। বোঝা গেছে? এই জন্য যে উনি এই যে ছবি দেখলেন, এই যে রবার্ট হুকের ব্যবহৃত অণুবীক্ষণ যন্ত্র, এটা এই যে ছবি দেখলেন, এই ছবিটাতে উনি এটা নাম দিয়ে নাম দিলেন সেল। সেলটা কোথেকে, এই শব্দটা কোথেকে উনি পেলেন, এই আইডিয়াটা কোথেকে পেলেন? উনি দেখলেন গির্জাতে যেসব পাদ্রি বা সন্ন্যাসী থাকতেন, তারা যেসব ঘরে থাকতেন, ছোট ছোট বক্স আকৃতির ঘর, এই ঘরগুলি দেখে ওই ঘরগুলিকে বলা হয় সেলা। সেলা কথাটা আসছে সেলুলা কথাটা থেকে, এই সেলা কথাটা আসছে সেলুলা কথা থেকে। আমরা একেবারেই বইয়ের ডিসকাশনে চলে গেছি, এতক্ষণ পর্যন্ত আমি যে গল্পটা বলছিলাম সেটা তোমাদের বইতে নেই সরাসরি, এবার আমরা সরাসরি বইয়ের ডিসকাশনে চলে আসছি। এবার আমরা সরাসরি বইয়ের ডিসকাশনে চলে আসছি। সেল কথাটা আসছে সেলা কথাটা থেকে, আর সেলা কথাটা আসছে সেলুলা কথাটা থেকে। এই ভাবে সেল কথাটা আমাদের বিজ্ঞানের সাথে, বায়োলজির সাথে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেল। এটা এইভাবেই যে সেল বা কোষ আবিষ্কার হয়েছে। তাহলে কোষ আবিষ্কার হয়েছে জীবিত কোনো কোষ দেখে নয়, একটা কোষের ফ্রেম দেখেছে মাত্র, কারণ ভিতরে উনি কিছু দেখেন নাই, উনি কেবল কাঠামোটা দেখেছেন।
ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই দেখো উনার আঁকা ছবি, এগুলি উনার আঁকা ছবি। এখন এই যে বইতে উনার আঁকা ছবিগুলি স্থান পেয়েছে, এটা এখনো পৃথিবীতে একটা মাস্টারপিস। তোমাকে যদি একটা মাস্টারপিস বইয়ের নাম বলতে বলে, ওয়ার্ল্ড ওয়াইড মাস্টারপিস, তাহলে কি বলবো তুমি? যেমন যেমন ধরো প্রিন্সিপি অব ম্যাথমেটিক্স, এটা একটা মাস্টারপিস গ্রন্থ। এটা কার লেখা? নিউটনের লেখা, স্যার। আইজাক নিউটন। হ্যাঁ, আইজাক নিউটন। তদ্রূপ অরিজিন অফ স্পিসিস বাই নেচারাল সিলেকশন, এই বইটা একটা মাস্টারপিস গ্রন্থ। এটা কার লেখা? এটা ডারউইনের লেখা। চার্লস রবার্ট ডারউইন। তদ্রূপ যে ব্ল্যাক হোল থিওরি, যেটা এটার উপর যে বই আছে, কি আছে? বিগ ব্যাং, নাকি? বিগ ব্যাং। বিগ ব্যাং, স্যার। এটাকে লিখেছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং, ঠিক আছে। এগুলো হচ্ছে মাস্টারপিস গ্রন্থ। তদ্রূপ এই যে মাইক্রোগ্রাফিয়া, মাইক্রোগ্রাফিয়া এটা কি? এটা একটা বই which contain minute bodies, অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের ছবি। এই মাইক্রোগ্রাফিয়া বই এখনো একটা মাস্টারপিস গ্রন্থ হিসেবে যারা জিওগ্রাফি পড়েন তাদের জন্য, যারা ডিজাইনিং পড়েন তাদের জন্য, যারা গ্রাফিক্স পড়েন তাদের জন্য এখনো একটা মাস্টারপিস গ্রন্থ হিসেবে সমানভাবে সমাদৃত। বুঝতে পেরেছ? এখন এই ঘটনাটার পাশাপাশি, এই ঘটনাটার পাশাপাশি অন্য জায়গায় একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা ঘটছিল এই ভদ্রলোক চিনতে পারছো? এই যে অ্যান্টনি ভন লিওয়েনহুক। রাইট, অ্যান্টনি ভন লিওয়েনহুক। অ্যান্টনি ভন লিওয়েনহুক, উনার ডেভেলপ করা মাইক্রোস্কোপে, এটা ছিল উনার ডেভেলপ করা মাইক্রোস্কোপে, এই দুটো ঘটনা সমসাময়িক। একটা 1665, একটা 1673 সাল, এই দুটো ঘটনা সমসাময়িক। দুটো ঘটনা কাছাকাছি সময়ের, দুটো ঘটনা কাছাকাছি সময়ের। এখন এই ভদ্রলোক কি ছিলেন? উনি কি সায়েন্টিস্ট ছিলেন? ইনি ছিলেন? উনি সায়েন্টিস্ট ছিলেন না। উনার একটা কাপড়ের দোকান ছিল এবং উনি কাপড় বিক্রি করতেন। ইনিশিয়ালি উনি কাপড়ের দোকানে সেলস পার্সন হিসেবে চাকরি করতেন, তারপর উনার কাপড়ের দোকান। এবং উনি খুবই ফেমাস ছিলেন, উনার দোকানটা খুবই ফেমাস ছিল। কোন দেশের মানুষ উনি? উনি ডাচ, ওলন্দাজ, মানে নেদারল্যান্ড কে ডাচল্যান্ড বলে, তাই না? নেদারল্যান্ড কে ওলন্দাজ রাষ্ট্র বলে, বাংলায় ওলন্দাজ বলে, ঠিক আছে, নেদারল্যান্ড। তো এই ভদ্রলোকের খুবই বিখ্যাত ছিল উনার কাপড়ের দোকানটা। কেন? উনার এক কথার লোক ছিল। এক কথার লোক মানে উনি কাপড়ের রং, কাপড়ের সুতার যে মান সম্পর্কে বলতেন, এটার কোনো ব্যত্যয় হতো না। এটা হচ্ছে যেইভাবে বলতেন হুবহু ওইভাবেই গ্রাহকরা পেত। এটা কিভাবে সম্ভব হতো? কারণ উনি যে রঙের অর্ডার করতেন, অথবা উনি যে ফাইবারের, থ্রেডের, মানে সুতার অর্ডার করতেন, সেটা উনি যাচাই করে নিতেন। কাদের কাছ থেকে? সাপ্লাইয়ার্সদের কাছ থেকে যাচাই করে নিতেন। যাচাই করতেন কিভাবে? মাইক্রোস্কোপ দিয়ে। তখনও তো মাইক্রোস্কোপ ডেভেলপ হয় নাই। উনি একটা বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করতেন, আতসী কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস। এবং উনার দোকানের পাশে, উনার দোকানের পাশে চশমার দোকান ছিল, এবং চশমার দোকানে তারা চশমা তৈরি করে, লেন্সের উপর কাজ করে, এদের সাথে কথাবার্তা বলে উনি একটা সিম্পল মাইক্রোস্কোপ ডেভেলপ করে নিলেন, যেহেতু উনার এটা কাজে লাগে। এবং উনি একদম কিউরিসিটি বশত ওই যন্ত্রের নিচে এক ফোঁটা পানি দিয়ে দেখলেন পানির নিচে এই ধরনের কিছু একটা নাড়াচাড়া করে, এবং উনি এটার নাম দিলেন এনিমেল কিউল। উনি এটার নাম দিলেন এনিমেল কিউল। এই এনিমেল কিউল পরবর্তীতে সায়েন্টিস্টরা নাম দিয়েছে ব্যাকটেরিয়া। কথা বুঝতে পেরেছো? এবার জি স্যার, চার্লস বয়েলের ছাত্র রবার্ট হুক এই যে সেলটা, যিনি যেটা দেখলেন সেটাতেই মনোনিবেশ করলেন, সেটা নিয়েই পড়ালেখা শুরু করলেন, সেটা নিয়ে আরো বিস্তারিত বিষয় নিয়ে পড়ালেখা করলেন, কাজ করা শুরু করলেন। কিন্তু এই যে অ্যান্টনি ভন লিওয়েনহুক যেই যন্ত্রটা দিয়ে এই সুন্দর জিনিসটা দেখলেন, এই মিস্টেরিয়াস জিনিসটা দেখলেন, এটা নিয়ে উনি
উনার সময় ব্যয় করা শুরু করলেন। ওনার ওই কাপড়ের ব্যবসা ট্যাবসা তখন বন্ধ। উনি কিভাবে আরো উন্নত মাইক্রোস্কোপ ডেভেলপ করবেন সেটা নিয়ে উনি উঠে পড়ে লাগলেন। এইভাবে অ্যান্টনি ভন লিওয়েনহুক হয়ে গেল ফাদার অফ মাইক্রোস্কোপি। বুঝতে পেরেছ? এবং এই মাইক্রোস্কোপের পরে এই যে এই মাইক্রোস্কোপ ডেভেলপ হওয়ার পরে সেল আবিষ্কার হওয়ার পরে ক্রোবায়োলজির জগতে সুবর্ণ যুগের সূচনা হওয়া শুরু হয়। এই যে কত সালে 1773 সালে লিওয়েনহুক ফার্স্ট ভিউ দ্য অর্গানিজম। লিওয়েনহুক ইউজ দ্য সিম্পল হ্যান্ডেড মাইক্রোস্কোপ ভিউ পন্ড ওয়াটার স্ক্র্যাপিং ফ্রম হিজ টিথ। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। এই এর মধ্যে কয়েকশো বছর চলে গেছে। 1838 জার্মান বিজ্ঞানী ম্যাথিয়াস স্লাইডেন, স্লাইডেন কি করলেন, উনি হচ্ছেন সেল থিওরির প্রবর্তক। কারণ এই যে রবার্ট হুক যে সেল দেখলেন, এরপরে সেল নিয়ে আর বেশি পড়ালেখা আগায় নাই, পড়ালেখা আগানো শুরু হয়েছে। এর নিয়ে ভিতরে ভিতরে অনেক গবেষণা হয়েছে, কিন্তু ইনস্টিটিউশনালি লেখাপড়া আসে আবার 1838 সাল থেকে। 1838 সাল থেকে একটা ধারণা সাইন্টিস্টরা প্রকাশ করা শুরু করেন। কি প্রকাশ করা শুরু করেন? এর সাথে স্লাইডেনের সাথে কে ছিল আরেকজন, থিওডোর শোয়ান এই বিষয় নিয়ে কাজ করেন। তার সাথে আর কে কাজ করেন, এই যে রুডল্ফ ভার্চু, এরা তিনজন মাইক্রোস্কোপে, এই যে মাইক্রোস্কোপ তো ডেভেলপ হয়ে গেল, মাইক্রোস্কোপে সেল নিয়ে গবেষণা করা শুরু করলেন এবং ওনারা থিওরি দিলেন। এই থিওরিকে বলা হয় সেল থিওরি। এই সেল থিওরি কি, এইটা কত ইম্পর্টেন্ট, এই থিওরিটার সেল থিওরিটা কি, অল লিভিং থিংস আর মেড অফ সেল, সকল জীবিত জীব অথবা জীবিত বস্তু সেল দ্বারা তৈরি, সকল জীবিত বস্তু সেল দ্বারা তৈরি। তৃতীয় কথা হচ্ছে সেল আর দ্য বেসিক ইউনিট, দ্যাট মিন স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অব অর্গানিজম, যেটা আমি শুরুতে বলেছি, ক্লাসের শুরুতে বলেছি। আর তিন নম্বর কথা হচ্ছে সেল কাম ফ্রম রিপ্রোডাকশন অফ এক্সিস্টিং সেলস, অর্থাৎ পূর্বে সৃষ্ট একটা সেল থেকে আর একটা সেল উৎপন্ন হয়, পূর্ব সৃষ্ট একটা সেল থেকে আর একটা সেল উৎপন্ন হয়। ক্লিয়ার? এই তিনটা পয়েন্ট ক্লিয়ার? প্রথম কথা হচ্ছে সকল জীবিত জীব সেল দ্বারা তৈরি, সেল হচ্ছে কার্যিক এবং গাঠনিক একক। তিন নম্বর কথা হচ্ছে পূর্ব সৃষ্ট একটা সেল থেকে আর একটা সেল তৈরি হয়েছে। কথা বোঝা গেছে? এই যে দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা, আশা করছি সবাই আঁকতে পারবে। আঁকতে পারবে না? জি স্যার, ইনশাআল্লাহ স্যার, সবাই আঁকতে পারবে? আবার নতুন করে আমাকে ছবিটা আঁকার কথা ব্যাখ্যা করতে হবে? হবে কি, দরকার আছে কি? না স্যার, না স্যার। আচ্ছা, এই ছবিটা আঁকাটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। এখানে সবকিছু মোটামুটি, এই যে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এই যে এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, তাহলে এটাতে প্লাস্টিড নাই, দ্যাট মিনস এটা একটা অ্যানিমেল সেল। এটাতে আমরা কোথাও প্লাস্টিড দেখতে পাচ্ছি না, নাকি? এখানে মাইক্রোটিউবিউলস আছে, মাইক্রো ফিলামেন্ট আছে। আচ্ছা, এখন এই যে সেলকে যদি আমরা তার গাঠনিক ভাবে হিসাব করি, তাকে দুই ধরনের বলতে পারি, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল বা আদিকোষীয় কোষ, ঠিক আছে, আদিকোষ, আদিকোষ কারা? আদিকোষ হচ্ছে যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াসে যদি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন ফাইবার, নিউক্লিওপ্লাজম এগুলি থাকে, সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। আর
এর বাইরে যদি ইটগুলি না থাকে, শুধু নিউক্লিয়ার বস্তু, দ্যাট মিন ক্রোমাটিন তন্তু অথবা এই ধরনের কোন একটা পদার্থ থাকে, তাহলে এটা হচ্ছে অগঠিত নিউক্লিয়াস। তাহলে যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই যেসব কোষে, তাদেরকে বলা হয় আদি কোষ। ক্লিয়ার? এই যে এটা একটা ব্যাকটেরিয়ার ছবি, এটা একটা ব্যাকটেরিয়ার ছবি দেখা যাচ্ছে। এইটা একটা আদি কোষের উদাহরণ, কারণ এখানে যে সুগঠিত নিউক্লিয়াস নাই তার এই জন্য এখানে কোনো নিউক্লিয়াস দেখা যাচ্ছে না, কিন্তু এখানে হচ্ছে নিউক্লিয়য়েড। তাহলে যেসব আদি কোষের নিউক্লিয় বস্তুকে বলা হয় নিউক্লিয়য়েড, আর বাংলায় নিউক্লিয় বস্তু। কিন্তু প্রকৃত কোষে এটা আমরা বলি নিউক্লিয়াস। এবার আসো ইউক্যারিওট, যেসব জীবে প্রকৃত নিউক্লিয়াস থাকে, যেসব কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে, তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ, আর ওইসব জীবকে বলা হয় ইউক্যারিয়টস বা প্রকৃত কোষী জীব। প্রকৃত কোষী কোষ এই যে নিউক্লিয়াস, সেল মেমব্রেন এবং সাইটোপ্লাজম ও অঙ্গাণু। এবার হচ্ছে আমরা জীবের ভিত্তিতে যদি ভাগ করি, তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এই দুই ভাগে আমরা কোষকে ভাগ করতে পারি। এটা যদি জীবের ভিত্তিতে আমরা কোষকে ভাগ করি, সেল ডিভিশনের কথা ভাগ করলে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারবো। সেই দুই ভাগ কি? যে জনন কোষ আর দেহ কোষ, জনন কোষ আর দেহ কোষ। দেহ কোষ কি? যেগুলি যেসব কোষ দেহ গঠন করে তাদেরকে বলা হবে দেহ কোষ, আর যেসব কোষ জনন কার্যে অংশগ্রহণ করে যেমন স্পার্ম ওবাম এগুলিকে বলা হচ্ছে জনন কোষ। এই যে এতক্ষণ যেটুকু কথা বলেছি অতটুকু কথা বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই যে কোষের মধ্যে নানা ধরনের তাহলে অঙ্গাণু আছে, এই অঙ্গাণুগুলি নিয়ে আমরা পড়ব, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো। কোষ থিওরি নিয়ে আমরা আলোচনা করলাম, কোষ আবিষ্কার নিয়ে আমরা আলোচনা করলাম, তারপর যে বিভিন্ন টাইপের কোষ, যে আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তারপর আবার দেহকোষ, জনন, এর এতটুকুনের ভিতরে যে তোমাদের প্রশ্ন, কোনো প্রশ্ন আছে কিনা সেটা থাকলে জিজ্ঞাসা। প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, এখন তাহলে এই যে আমরা কোষ বললাম, কোষ বললে তাহলে কোষ কোনগুলি হবে, আসলে কোনগুলিকে আমরা কোষ বলবো, অর্থাৎ এই যে কোষের ডেফিনেশন বললাম, তাহলে কোষের ডেফিনেশন বলেছি নিশ্চয়ই আমাদেরকে বলতে হবে এই যে জীব নিয়ে আমরা কথা বলেছি, জীবের বাইরে তো আমরা কোষের কথা, তাহলে জীব কারা হবে, কাদেরকে জীব বলবো আমরা? জীব হতে হলে তাকে জন্ম এবং মৃত্যু থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জীবের বৃদ্ধি থাকতে হবে, তাহলে জীব হতে হলে তাকে ওই অর্গানিজমটার বৃদ্ধি থাকতে হবে, দুই নম্বর। এবার তিন নম্বর কথা হচ্ছে তার খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকতে হবে, অর্থাৎ ক্ষুধা থাকতে হবে। চার নম্বর কথা হচ্ছে তার পরিপাক থাকতে হবে, পরিপাক ব্যবস্থা থাকতে হবে, পরিপাক ব্যবস্থা থাকতে হবে। পাঁচ নম্বর কথা হচ্ছে তাকে উদ্দীপনায় সাড়া দিতে হবে, উদ্দীপনায় সাড়া দিতে হবে। আর ছয় নম্বর কথা হচ্ছে তার রেচন ব্যবস্থা থাকতে হবে। তাহলে এখন বুঝতে পেরেছো কি 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 গুণ থাকলে, কি কি বৈশিষ্ট্য থাকলে একটা অর্গানিজমকে আমরা জীব বলবো, কোনো কিছুকে আমরা জীব বলবো?
তাহলে তার প্রথম কথা হচ্ছে জন্মবৃক্ষ থাকতে হবে, তার ক্ষুধা থাকতে হবে, তার খাদ্য গ্রহণ করার ব্যবস্থা থাকতে হবে, খাদ্য গ্রহণ করার পর পরিপাকের ব্যবস্থা থাকতে হবে, তার রেশনের ব্যবস্থা থাকতে হবে, তার এই এবং সর্বশেষ তার রিপ্রোডাকশন ক্ষমতা থাকতে হবে, তার সে তার মতো আরেকটা জীবকে জন্ম দিতে পারবে। এইগুলি হচ্ছে উপস্থিতি রেচনের ব্যবস্থা, রেচনের তন্ত্র সিম্পল হোক আর কমপ্লেক্স হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে রেচন ব্যবস্থা থাকতে হবে, স্ক্যাটারিং সিস্টেম থাকতে হবে, তার অতিরিক্ত বিপাকীয় ব্যবস্থায় উৎপাদিত বর্জ্য বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, তার বিপাকীয় ব্যবস্থায় উৎপাদিত বর্জ্য, আমি অতিরিক্ত বলবো না, বর্জ্যটাও অতিরিক্ত না, বর্জ্যটাও প্রয়োজন জীবের প্রয়োজনে, ঠিক আছে, কিন্তু এই বিপাকীয় ব্যবস্থায় উৎপাদিত বর্জ্য বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, এটাকে বলা হয় রেচন। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে রাখবো, ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।